ইসরায়েলকে বয়কট করতে মুসলিম বিশ্বকে আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একই সঙ্গে অবরুদ্ধ গাজা উপত্যকায় বোমা হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের তেল ও খাদ্য রপ্তানি স্থগিত রাখতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। পহেলা নভেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনের বরাতে জানা যায় এ তথ্য। ইরানের সর্বোচ্চ এই নেতা বলেন, গাজায় চলমান মানবিক বিপর্যয়ের জন্য কেবল পশ্চিমারাই দায়ী। বিশ্ব জনমতের কাছে নিজেদের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে পশ্চিমারা। গাজার জনগণ তাদের ধৈর্যের মাধ্যমে বিশ্বজুড়ে মানুষের বিবেককে সংগঠিত করেছে। চোখ খুলে দেখুন বিশ্বে কি ঘটছে। গাজায় বোমা হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। ইহুদিবাদী ইসরায়েলে তেল ও খাদ্য রপ্তানির পথ বন্ধ করতে হবে। আয়াতুল্লাহ খামেনি আরও বলেন, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি ও যুক্তরাষ্ট্রে অসংখ্য মানুষ রাস্তায় নেমে এসেছেন এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। পশ্চিমারা বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। ইসরায়েলি হামলার পক্ষে কোনো ধরনের সাফাই তারা গাইতে পারবে না। এছাড়া তিনি বলেন, ইসলামিক বিশ্বের ভুলে যাওয়া উচিত নয় যে কেবল ইহুদিবাদী ইসরায়েলই নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং যুক্তরাজ্য গাজার নিপীড়িত জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এর আগেও ইরানের পক্ষ থেকে বেশ কয়েকবার হুঁশিয়ারি দেওয়া হয় দখলদার ইসরায়েল সরকারকে। সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট রাইসিও জানান, ইহুদিবাদী গোষ্ঠীর অপরাধযোগ্য চূড়ান্ত সীমা অতিক্রম করেছে, যা সবাইকে ব্যবস্থা নিতে বাধ্য করতে পারে। এদিকে মার্কিন কর্তৃপক্ষ হামাস ইসরায়েল যুদ্ধে ইরানকে না জড়ানোর বিষয়ে সতর্ক করে দিয়েছে। অন্যদিকে এই যুদ্ধকে আঞ্চলিক রূপ দিতে ইসরায়েলকে অব্যাহত সহায়তা দিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের প্রতিরোধ অক্ষের কাছে সতর্ক বার্তা পাঠালেও যুদ্ধক্ষেত্রে তাদের কাছ থেকে পরিষ্কার জবাব পেয়েছে। এছাড়া সিরিয়া এবং ইরাকে মার্কিন বাহিনীর ওপর ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর কথা উল্লেখ করে মন্তব্য করেন ইব্রাহিম রাইসি। এদিকে চলমান হামাস ইসরায়েল যুদ্ধে ইসরায়েল যেন কোনোভাবেই ইরানের সাথে যুদ্ধে না জড়ায় সে বিষয়ে নেতানিয়াহুকে সতর্ক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের ধারণা, ইরান যদি যুদ্ধের নতুন ফ্রন্ট তৈরি করে তবে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়বে এই যুদ্ধ। উল্লেখ্য, গত 7 অক্টোবর গাজার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উপত্যকায় নির্বিচার হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। 3 সপ্তাহেরও বেশি সময় ধরে চলমান এই হামলায় ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা বেড়ে 8,525 জনে পৌঁছেছে। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু। চলমান এই যুদ্ধে এখনও পর্যন্ত 3,542 জন শিশু ও 2,187 নারী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 21,543 জন ফিলিস্তিনি। আর হামাসের হামলায় ইসরায়েলিদের প্রাণহানির সংখ্যা 1,500-এরও বেশি ছাড়িয়ে গেছে। নিহতদের মধ্যে ইসরায়েলের সামরিক বাহিনীর 326 জন সেনা রয়েছে বলেও জানা যায়।